আমরা তো বিভিন্ন ধরনের ব্রেড দোকান থেকে কিনে খাই, কিন্তু এত সুন্দর ডিজাইনের ব্রেড আমরা দেখতে পাই না কোথাও। তবে বাড়িতে যদি এরকম সুন্দর ডিজাইনের ব্রেড বানিয়ে সবাইকে খাওয়ানো যায় তাহলে কিন্তু তারা ভীষণ খুশি হবে। আর এত সুন্দর ডিজাইনের বাহারি ব্রেডটা আমি কিভাবে বাড়িতে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিলস্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর প্রতিদিনের মতো তোমাদের কাছে অনুরোধ থাকলো, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, যারা ভিলস্টোরি চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও, তাহলে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবে। বাহারি ব্রেড বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি উষ্ণ গরম 200 ml দুধ। উষ্ণ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 বাটি মতো চিনি, পরিমাণ মতো নুন। চিনি আর লবণটা দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ইস্ট। ইস্টটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর, দেখো ইস্টটা ফুলতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, 1/2 বাটির একটু বেশি দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি চামচের সাহায্যে আরেকটু মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম ময়দা। হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু একটু নরম করে মাখাতে হবে। দেখো ডোটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর একদম নরম করেই কিন্তু মেখেছি। আর এটাকে আমি 1 ঘন্টার জন্য এবার রেস্টে রেখে দেবো। ফিরে এলাম 1 ঘন্টা পর, আর এখানে যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম একটা পাত্র সেটা সরিয়ে দিয়ে একটা প্লাস্টিক চাপা দিয়েছি, একদম টাইট করে বেঁধে রেখেছিলাম। আর এটা কিন্তু আমি রোদ্দুরে রেখেছিলাম। আর কতটা ফুলেছে তোমাদের একবার দেখাই, কতটা ফুলেছে উপর থেকেও দেখা যাচ্ছে। আর এই দেখো পুরো ভরে গেছে, এর অর্ধেকেরও কম ছিল কিন্তু। আর কতটা ফুলেছে দেখো, আর এই দেখ কি সুন্দর জালি জালি হয়েছে দেখো। এই হাওয়াটা বের করে আবার একটু ভালো করে মাখিয়ে নেব। ময়দার ডোটা ভালোভাবে মাখানোর জন্য এখানে পিড়ের ওপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি। এবারে এভাবে মেখে নেব 2 হাত দিয়ে। ভালো করে মাখিয়াটা লম্বা রোল করে নিয়েছি। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। নিয়ে এরকমভাবে গোল করে নেব। দেখো এখানে ছোটো ছোটো লেচি আমি 9টা কেটেছি আর 2টো বড় লেচি কেটেছি। এগুলোকে এখন সাইডে রেখে একটা নিয়ে আমি কাজ করব। এই লেচিটা বেলার জন্য আমি একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। দেখো একটা রুটির মতো বেলে নিয়েছি আর এর উপরে আমি 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা ভালো করে ব্রাশ করে দেবো। এবার দেখো একটা ছুরি নিয়েছি আর ছুরির সাহায্যে এই যে মাছ বরাবর এইভাবে কেটে দিচ্ছি, দিয়ে এইভাবে পাক দিয়ে দিয়ে ঘুরিয়ে নেব। এই দেখো দেখ পুরো গোলাপ ফুল লাগছে না তো। এভাবে কিন্তু আমি 8 খানা রেডি করব। দেখো এখানে আমার 8 পিস রেডি করা হয়ে গেছে। এবার একটা কাপড় চাপা দিয়ে রাখছি। এদিকে বড় যে 2টো লেচি রেখেছিলাম সেগুলো বেলে নেব। দুটো বড় লেচি আমি ভালো করে বেলে নিয়েছি। এবার একটার উপরে বাটার লাগিয়ে দিচ্ছি। আর একটা নিয়ে এর উপর বসিয়ে দিচ্ছি। বসানোর পর আমি আরেকটু বেলে নিচ্ছি। এবার এটাকে আমি কেটে নেব। কিভাবে কাটছি দেখো, মাঝ বরাবর কেটে দিলাম। এবার এদিক থেকে মাঝ বরাবর কাটবো।
দেখো এখানে মোট 8টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার প্রত্যেকটা ভাগে কিন্তু আবার দু ভাগে কাটবো, তবে মাথাটা কিন্তু জোড়া থাকবে। কিভাবে কাটছি দেখো, এবার এদিক থেকেও কেটে দিচ্ছি। প্রত্যেকটা আমি একইভাবে কাটবো। পুরোটা কেটে নিয়েছি, আর কিভাবে কেটেছি নিশ্চয়ই দেখতে পেলে, আর যারা বুঝতে পারেনি আরেকবার দেখে নাও। এবার আমি একটা অংশ নেব, আমরা যেভাবে চুলের বেনুনি করি ঠিক সেইভাবে কিন্তু এই যে এই বেনুনিটা করলাম। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে, ঠিক একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এবার দেখো একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রের গায়ে কিন্তু বাটার লাগিয়ে নিয়েছি। এবার আমি খুব সুন্দর করে সাজিয়ে নেব, যে গোলাপের পামড়ি মতো যেটা তৈরি করে রেখেছিলাম সেগুলো বসিয়ে দিচ্ছি। এবার যে এই যে বেনুনি মতো যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এই যে একটা করে এই মাঝখানে দিয়ে দেবো। বেনুনিগুলো দেওয়ার পরে কেমন লাগছে, দারুণ লাগছে না দেখতে? এই দেখ কি সুন্দর লাগছে দেখতে। এগুলো একটু এইভাবে চেপে দেবো, তবে আরেকটু কাজ বাকি আছে, এই মাঝখানে একটা সুন্দর গোলাপ ফুলের পামড়ি মতো বসিয়ে দেবো। সম্পূর্ণ ডিজাইনটা কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে এটা কত সহজে বানানো যায়। আশা করছি তোমরা প্রত্যেকেই বানাতে পারবে। আর আমরা তো বিভিন্ন ধরনের ব্রেড খেয়ে থাকি, কিন্তু এই যে সুন্দর ডিজাইনের যদি ব্রেড কারোর সামনে ধরা হয় তাহলে কিন্তু তারা খুব খুশি হবে, আর নিজেরও ভালো লাগবে। উনুন ধরিয়ে দিয়েছি, এবার একটা পাত্র বসিয়ে দিচ্ছি। পাত্রর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, ওদিকে পাত্রটা গরম হতে থাকুক। আর এদিকে দেখো বাটার আর সাদা তেল আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, এটা একটু ব্রাশ করে নেব। এই দেখো পরপর কতটা ফুলে গেছে, মানে যে পাত্রে আমি রেখেছি সে পাত্র থেকে ও যেন বেরিয়ে যাচ্ছে, আর যখন আমি বেক করতে দেবো তখন কিন্তু মনে হচ্ছে বেরিয়ে যাবে, এতটা ফুলে যাচ্ছে। তেল আর বাটার ভালো করে ব্রাশ করে নিয়েছি, এবার ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। তো বেক করার জন্য কিন্তু আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার যে পাত্রটা আমি গরম করতে দিয়েছিলাম তার মধ্যে বসিয়ে দেবো। এবার ওপর থেকে একটা ভারী পাত্র বসিয়ে দিচ্ছি। পনেরো মিনিট খুব ভালোভাবে জাল দিয়েছি, এবার খুলে দেখব কেমন হয়েছে। এই দেখো কত বড় হয়েছে, বাহারি ব্রেড তো বাহারি ব্রেডের মতোই লাগছে। কিন্তু তোমাদের কি মনে হচ্ছে না এটা বাহারি ব্রেডই নাম ঠিকঠাকই আছে? এত বড় একটা ডেস্কি দিয়েছি দেখো, সেটা ভরে ওপরে উঠে আসছে। আর এই দেখো গোলাপ ফুলের পামড়িটা যে দিয়েছি মাঝখানে, সেটা দেখতে কত সুন্দর লাগছে, কতটা বড় হয়েছে। এটা যদি মাইক্রোওভেনে বানানো হতো তাহলে ওপরটাও পড়া পড়া মতো হতো, কিন্তু এখানে বলে সেরকম একটা ওপরটা পড়া পড়া হয়নি, হালকা কালার এসছে দেখো এই যে সাইড সাইডগুলো। বন্ধুরা দেখো আমি নামিয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এই যে সাইডে সাইডে যে কালো হয়েছে, যে পাত্রে আমি স্টিমে দিয়েছিলাম সেই পাত্রের গায়ে লেগেছিল, সেই জন্য এই জায়গাগুলো একটু কালো কালো হয়েছে, কিন্তু পুড়ে যায়নি। কিন্তু দেখো পুরো পুড়ে যায়নি, এই অংশগুলো কিন্তু খুব ভালোভাবে খাওয়া যাবে। পাউরুটি যেরকম পোড়া অংশটা থাকে না ঠিক তেমনই আছে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল বাহারি ব্রেড, আর এত সুন্দর দেখতে লাগছে সত্যি, এটা কিন্তু দোকানেও পাওয়া যাবে না, আর এত স্পঞ্জি হয়েছে কি বলবো। তো এবার সবাই মিলে একসাথে খেয়ে বলবো কেমন হয়েছে। খাওয়ার আগে একবার তোমাদের কেটে দেখাবো ভেতরটা কেমন স্পঞ্জি হয়েছে, কেটে দেখাবো, তবে পিছনটা কেমন হয়েছে সেটাও একবার দেখিয়ে দিই। এই দেখো কত সুন্দরভাবে বেক হয়েছে, আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে। বাজারে যেমন পাওয়া যায় না ব্রেডগুলো, ঠিক তেমনই কিন্তু একদম স্পঞ্জের মতো, মাখনের মতো নরম হয়েছে। হ্যাঁ মাখনের মতো নরম।
অসাধারণ, এত সুন্দর নরম আর এত সুন্দর টেস্ট হয়েছে, এ বলে বোঝানো যাবে না। আমরা তো ব্রেড সাধারণত বাটার দিয়েই খাই, আর সেই বাটার দিয়েই কিন্তু পুরোপুরি আমি এই ব্রেডটা রেডি করেছি, সেই জন্য আলাদা করে কিন্তু কোনো বাটার দিতেই হচ্ছে না, এমনি এমনি খাওয়া যাচ্ছে। আমিও থাকতে পারলাম না, একটা অংশ নিয়ে নিয়েছি আর পরপর কিন্তু প্রত্যেকটা অংশ ছেড়ে যাচ্ছে সুন্দরভাবে, আলাদা করে পিস পিস করে কেটে কিন্তু কাউকে দিতে হয়নি। একদম তুলতুলে টেস্টটাও দারুণ হয়েছে, বলো খুব সুন্দর টেস্ট হয়েছে। ফুলে এত বড় হয়ে গেছে যে গামলার গায়ে লেগে গেছে, পুরো উঁচু হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছে। এরকম তুমি প্রত্যেকদিন এক এক রকম তৈরি করো আর আমরা খাই। কেমন হয়েছে খেতে? সুপার। কত নাম্বার দেবে? হ্যাঁ, তা কত নাম্বার দেবে মামাকে? 10-এ 10। ওই গোলাপটা খাবে তা খাও। দেবজিৎ কত নাম্বার দেবে? 10-এ 10। আমার নাতি কিন্তু আজকাল খুব সুন্দর কথা বলতেও শিখেছে আর খুব ভালো ভালো করেই কথা বলে। তা যাই হোক, আজকে বুমার আমি 10-এ 10 দিলাম। আজকে আমি 10 নাম্বার দিতে পারবো না। কেন বলো তো? কলা ডিম থাকলে ভালো হতো, ওই জন্য আমি 9.5 দিই। এটা কিন্তু ডিম দিয়ে তৈরি জানো তো, তা হলো স্পেশাল কলা থাকে। ও স্পেশাল, একটা কলা থাকবে, ডিম সিদ্ধ থাকবে, তবে স্পোর্টসের সময় দেয় কলা রুটি ডিম। স্পোর্টসের সময় নিশ্চয়ই এত সুন্দর দেখতে কেউ কেউ ব্রেড দেয় না তোমাকে, দেখেছো কি? এরকম না হলো কিনতে পাওয়া যায় না, এরকম জিনিস কিনতে পাওয়া যায় না, কলা থাকলে ভালো হতো। 9.5 দিস। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওগুলো, যাতে সবাই দেখতে পায়। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো আর অল নোটিফিকেশনটাকে অন করে রাখবে, তাহলে প্রত্যেকটা ভিডিও কিন্তু ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা।